স্বপ্নে যদি আপনি দেখেছেন কাউকে চুমু খেতে, আপনি স্বপ্নে কাউকে চুমু খেয়েছেন, তাহলে তার চারটি তাবির হয়। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই বিষয়ে কয়েকটি তাবির বর্ণনা করেন। আর সর্বশেষে হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই তিনি এই স্বপ্নের তাবির চারটি বর্ণনা করেন। আমি সর্বপ্রথম আমি আপনাকে জানিয়ে দেই যে স্বপ্ন তিন প্রকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদিগকে স্বপ্ন দেয় তার তিন প্রকার। এক নম্বরে স্বপ্ন হয় ইলাহি, অর্থাৎ যে স্বপ্নটা আল্লাহর তরফ থেকে আসে ওই স্বপ্নকে বলা হয় ইলাহি। দুই নম্বরে স্বপ্নে বলা হয় যে নফসানি, অর্থাৎ আপনি যেইটা কার কর্ম করেন, আপনি সারাদিন যেটা ভাবেন ওইটাকে বলা হয় নফসানি। আর তিন নম্বর স্বপ্ন হলো, তিন নম্বর স্বপ্নের কিসিম শয়তানি, অর্থাৎ আপনাকে শয়তানে কোনো খাপ দেখায়, আপনাকে শয়তানে খারাপ খারাপ স্বপ্নগুলো দেখায়, ওগুলো খাপ থেকে কিন্তু আপনার বাঁচতে হবে। এখন আসেন আমরা জেনে নেই যে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কি জানায় যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কাউকে চুমু খেতে দেখে, কাউকে আদর করতে দেখে, তাহলে তার তাবির কি হয়। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি কাউকে চুমু খেতে দেখলো স্বপ্নে, তাহলে তার দলিল হলো যে তার দুস্থ আর আহবাব তার বেড়ে যাবে, তার সাথী তার দুস্থ তার বেশি বেশি হবে, আর তার সঙ্গে বহুত মানুষের দুস্থ করবে। আর যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে এরকম মানুষকে চুমা খেয়েছে, তাকে সে চিনে না, তাহলে তার দলিল হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ওই মানুষকে যদি না চিনে, তাহলে ওই ব্যক্তি যে স্বপ্ন দেখেছে দেখনেওয়ালা এরকম জায়গার থেকে ফায়দা উঠাবে, সে নিজেও কল্পনা করতে পারবে না যে ওই জায়গায় আমার ফায়দা রয়েছে, ওই জায়গায় আমার লাভ রয়েছে। আর যদি পরিচিত মানুষকে স্বপ্নে কেউ চুমু খায়, তাহলে আর দলিল হলো ওই মানুষ দ্বারা ওই ব্যক্তি ফায়দা উঠাবেন। হযরত ইব্রাহিম কারমানি রহমতুল্লাহ আলাই এ বিষয়ের চমৎকার একটি কথা রেখে গিয়েছেন যে হযরত ইব্রাহিম কারমানি রহমতুল্লাহ আলাই বলেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখলো যে পুরুষ মানুষকে চুমা খেতে দেখেছে, তাহলে ইয়ার দলিল হলো যে তার যে মুর্দা ব্যক্তি রয়েছেন, তার যে মা বাবা আত্মীয় স্বজন যে মৃত হয়েছেন, ওই তাদের জন্য সে ব্যক্তি সদকা করবেন, দান খয়রাত করবেন, আরও ভালো ভালো হুজুরদেরকে দাওয়াত খাওয়াইয়ে তার জন্য দোয়া করবেন, এইটি তার তাবির হয়। আর যদি কেউ স্বপ্ন দেখেছে যে মুর্দা মৃত ব্যক্তিকে তাকে চুমু খেয়েছে, তাহলে তার দলিল হয় যে তার যে দুস্থ রয়েছে, তার যে আহবাব রয়েছে, তার যে সাথী রয়েছে, ওই তার সাথী তার দুস্থ আহবাবের মধ্যে বৃদ্ধি পাবে। আর যদি এগুলো উল্টো হয় যেগুলো আমি আপনাকে বললাম, তাহলে আপনার কিন্তু কোনো মুরাদ কোনো মকসুদ পুরা হবে না, আপনি ব্যর্থ হয়ে থাকবেন। হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি সালাম বলা হয় তিনাকে, তিনি এই স্বপ্নের তাবির চারটি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কাউকে চুমু খায়, তাহলে তার চারটি তাবির হয়। এক নম্বর তাবির হলো যে তার সঙ্গে ভালাই আর তার ফায়দা হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম জায়গার থেকে মুনফাত ফায়দা দিবেন, সে কখনো কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না, ওই জায়গা থেকে আল্লাহ তাকে ফায়দা দিবেন। দুই নম্বর হলো তার যে জরুরিয়াতে কাম যেগুলো ছিল, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন অতি ফেরেস্তা দ্বারা আর গায়েবি দ্বারা পুরা করে দিবেন। তিন নম্বর তাবির হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তার যদি কোনো দুশ্মন থাকে, ওই দুশ্মনের প্রতি তিনি ফাতাহ পাবেন, তিনি বিজয় হয়ে যাবেন। চতুর্থ নম্বর তাবির হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো ভালো কথা শোনাবেন, তাকে ভালো ভালো মানুষ দ্বারা তা বয়ান শোনাবেন, ভালো ভালো মানুষ দ্বারা আল্লাহর আর আল্লাহর নবীর দিনের কথাগুলো শোনাবেন। এইগুলো তাবির হয় যদি কেউ কাউকে স্বপ্নে চুমু খায়। আপনার যদি কোনো স্বপ্নের তাবির জানতে হয়, তাহলে আপনি বয়স লিখবেন আর ঠিকানা লিখবেন আর আপনার নাম সহকারে আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার ওই স্বপ্নের তাবির দেওয়া হবে এই ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাব থেকে, অথবা আপনার ওই স্বপ্নের কথার উপরে ভিত্তি করে একটি ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আমার ওই ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অতি সহজে পেয়ে যাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।